বিয়ের পর একদিন মেয়ে তার বাবাকে একটা চিঠি লিখল। চিঠি পড়ছেন তার বাবা। বাবা, ফুলশয্যার রাতে আমি বুঝতে পারি আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে, কত রকম কথা দিল কথা নিল। সুখ দুঃখের সাথী হয়ে থাকবে তোমাদের জামাই। আমি যখন কান্না করছিলাম তোমার জামাই সান্ত্বনা দিচ্ছে আর বলছে, দূর পাগল, এক বাবা মাকে ছেড়ে আসছো, এখানে আরও এক বাবা মা পেয়েছ। আমি আছি, তোমার দেবর ননদ আছে, তুমি কান্না করার সময়ই পাবে না দেখো। আমি জানি বাবা তুমি খুব খুশি হচ্ছ আমার চিঠিটা পড়ে, তবে আমি তোমাকে চিঠি লিখেছি অন্য একটা কারণে। বাবা, তুমি কেন এদের এখনো যৌতুক দিলে না? এই সাতটা পশুর জঙ্গলে আমাকে কেন রেখে গেলে? বিয়ের পরের দিন সকাল হতে হতে শাশুড়িমা তোমাদের দুজনকে গালি দিচ্ছে বিশ্রী ভাষায়। আমি তোমার জামাইকে জিজ্ঞেস করলে বলে, মার সাথে কি ঝগড়া করব? ও হ্যাঁ, তার পরের দিন প্রথমবারের মতো শাশুড়ি আমার মুখে চর মারল। বাবা, তুমি কি কখনো আমার গায়ে হাত দিয়েছ? মা হাত দিয়েছে? আমি কান্না করে তোমার জামাইকে সব বললাম। সে সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরল ঘরে। সে আমাকে বাজে ভাষায় গালি দিয়ে বলল, এখন কি তুই আমার মাকে মারতে বলছিস? যৌতুকের টাকা দিয়ে দিলেই তো সব ঝামেলা শেষ হয়ে যায়, তোর বাবা মাকে বল। বাবা, তুমি কিছু একটা করো। মেয়ের বাবা মা চিঠি হাতে বসে কাঁদছে, একমাত্র মেয়ে তার। যৌতুক কোথা থেকে দিবে কিছুই জেনেই তার। মেয়ের উপবতি দেখে নিয়ে গেল, আর এখন আমার মেয়েটাকে মারধর করছে, মেয়েটার জন্য পরাণ ফেটে যাচ্ছে। এক মাস পর আরও একটা চিঠি এলো, বাবা কত দূর, কি করলে? আমি এত মার আর সহ্য করতে পারছি না। শ্বশুর নোংরা নোংরা কথা বলে, শাশুড়ি যখন তখন গায়ে হাত দিচ্ছে, ভালো কিছুদিন ভোর রাঁধছি কিন্তু কিছুই এরা খেতে দিচ্ছে না। বাবা, তুমি এবার যখন যৌতুকের টাকা নিয়ে আসবে তখন বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে আসবে, মাংসও নিয়ে আসবে। এসব এখানে আমি রান্না করি কিন্তু খেতে দেয় না, বলে বাপকে বল কিনে আনতে, তারপর খাবি। ও বাবা, ও বাবা, কবে তুমি আসবে? কতদিন তোমাদের দেখি না। বাবা, আসার সময় যৌতুকের টাকা টানতে ভুলে যেও না। মেয়ের বাবা মা আজও চিঠি ধরে কাঁদছে। দুই দিন পর আরও একটা চিঠি এলো, বাবা তুমি জানো আজ আমাকে ছয়জন মিলে মেরেছে, আমি দুই দিন উঠানে পড়ে আছি, কেউ ডাকেনি। তোমার জামাই বেল্ট দিয়ে মেরেছে, নাকে ঘুষি দিয়েছে, রক্ত জমে গেছে, দম নিতে কষ্ট হচ্ছে, দেবর আর ননদ ধরে রেখেছে, শাশুড়ি মুখ চেপে রেখেছে যাতে চিৎকার করতে না পারি, আর তোমার জামাই শুধু মেরেই গিয়েছে। জানো বাবা, আমার চিৎকার এখন আর গলা দিয়ে বের হয় না, ছাই চাপা চুলার মতো ভিতরেই থেকে যাই। বাবা, আমি এখন ভাতের থেকে মারি বেশি খাই। বাবা, এই তুমি কোথায় রেখে গেলে? বাবা, যৌতুকের টাকাটা নিয়ে যত তাড়াতাড়ি পারো চলে আসো। কুড়ি দিন পর আরও একটা চিঠি এলো, বাবা হয় যৌতুকের টাকা নিয়ে এসো, নইলে এখান থেকে আমাকে নিয়ে চলে যাও, আমি আর মার সহ্য করতে পারছি না, সারা গায়ে রক্ত জমে গেছে। মেয়ের বাবা তার বসত ভিটে সব কিছু বিক্রি করে মেয়ের বাড়ি আজ যাচ্ছে। বাবা তার আজ খুব খুশি, ইলিশ মাংস তরকারি যা যা নেওয়ার সব নিয়ে হাস্য উজ্জ্বল চোখ মুখ করে মেয়ের শ্বশুর বাড়ি যাচ্ছে। যৌতুকের টাকা নিয়ে বাবা উপস্থিত, অনেকদিন পর আজ মেয়েকে দেখবে, মনের উল্লাস আসমান চুম্বে। দরজা ধাক্কা দিয়ে দেখে কোলে পিঠে করে বড় করা আদরের মামনি আজ দড়িতে ঝুলছে।